দহিয়াতুল কল, অনেক সন্তান গুলোকে কবর করে তিনি একটা সন্তান তার স্ত্রীর পেটে রেখে ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা করতে গিয়ে একদিন নয় দুদিন নয় বহুদিন পরে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বাড়িতে একটা তার গর্ভেজি, তার স্ত্রীর গর্ভেজি সন্তান দেখে গিয়েছে, ওইটাও ছিল কন্যা সন্তান। আল্লাহ আকবার বলেন জোরে ভাই, কন্যা আল্লাহ আকবার, এইটা ছিল কন্যা সন্তান। দাহিয়াতুল কল, এই কন্যা সন্তান দেখে চলে যায়। আস্তে করে মেয়েটা বড় হওয়া শুরু করলো। মেয়েটা মায়ের গলায় ধরিয়া কয়, মা আমার আব্বা নাই, আব্বা আসবে কবে রে মা? মা আমার বাবা নাই, ও মা আমার বড় ইচ্ছা হয় বাবার আমার মাথা, বাবার মাথার চুলগুলি আসিয়ে দিতাম, মা আমার বড় ইচ্ছা হয় রে মা আমার বাবাকে পোশাক পরাইয়া দিতাম রে মা, বাবার হাতে আমি একটু খাবার খাইতাম, মনে হয় খেয়াল রাখবেন মেয়েরা বেশি হয় লক্তি ভক্তি বেশি হয় মেয়েরা, কথা কন ঠিক কিনা? বাবাকে বেশি লক্তি ভক্তি দেখায় মেয়েরা, ছেলেরা দেখায় মা রে। এই কারণে কয় বড়টা বাহের ছোটটা আমার মাজ্জাটা খোদা হয় না? আরে আয় তো মাজ্জা আসেন আমার ভাই আর আমার বন্ধুরা, বলতেছিলাম ওরে দাহিয়াতুল কলবের কথাটা জেনে নে। দাহিয়াতুল কলব এখনো বাড়ি আসে না, কন্যা সন্তানটা আসতে করে বড় হয়ে শুরু করলেন। কিছুদিন পরে দাহিয়াতুল কল যখন বাড়িতে আসে, সন্তান ঘর ঘরের ভিতরে ছিলেন, দূর থেকে ডাক দেয় মা, দূর থেকে ডাক দিলেন স্ত্রী, স্ত্রী যখন বলে একটা ডাক দিল রে, ভিতর থেকে কন্যা সন্তানটা ডাক দিয়ে কয়, কে 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 গো কে বলে যখন ডাক দিল, ওই বাবা দাঁড়িয়ে গেলেন, বাবার চেহারাটা মনটা খারাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলতে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে খেয়াল রাখবেন, কন্যা সন্তান একটা, কন্যা একটা জান্নাতের মালিক, আপনি দুইটা কন্যা দুইটা জান্নাতের মালিক। এই যুবক ভাইয়ারা, এই বড় ভাইয়ারা, এর যাচারা বাবারা শুনে রাখেন, কন্যা সন্তান যদি জন্ম নেয় মনটা খারাপ করবেন না। নবীর কাছে এক সাহাবী আয়েশা কয়, নবীজি ও নবী ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটো কন্যা সন্তান হয়েছে, ছেলে সন্তান নয়। আমার নবী মুস্কি হেসে বললেন, সাহাবি দুইটা জান্নাতের মালিক দুনিয়াতে হয়ে গেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কন্যা সন্তান হলে রাগ করা যাবে, জোরে কন রাগ করা যাবে। দাহিয়াতুল কলব যখন বাড়িতে আসলেন, কন্যাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। কন্যাকে দেখে যখন মনটা খারাপ হয়ে গেল, স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী ওই স্ত্রী রে, এই মেয়েটা কি আমার ঘরে কে? আমি তো তোমাকে একা রেখে গিয়েছি, ওই তুমি যে আমার গর্ভে যে সন্তানটা রেখে গেলা, এই মেয়েটাই সন্তানটা তোমার স্বামী গো, এই সন্তানটা তোমার, এই সন্তানটা আজকে এতটুকু বড় হয়েছে। স্ত্রীকে ডাক দিয়ে কয়, মেয়েটা ডাক দিয়ে কয়, মা ইনিকে কয় তোমার বাবা, সুবহানাল্লাহ বলতাম না, কয় তোমার বাবা, মা ও মা ইনি বুঝি আমার আব্বা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাকে জড়াইয়া ধরলেন, বাবা বাবা ও বাবা বুকে নাও, বাবাকে জড়াইয়া ধরলেন। বাবাকে জড়াইয়া ধরার পরে কয়, বাবা গো কোথায় ছিল এতদিন, আমার জন্য কি তোমার মায়া লাগে না রে বাবা? বাবার হাতে লর, বাবার হাতে লর বড়ি খায়, আবার বাবাকে জড়াইয়া ধরে, বাবার জামা টেনে ধরে, বাবাকে জড়াইয়া ধরে যাইতে দেয় না, চেহারাটা খারাপ হয়ে গেল। দাহিয়াতুল কলবে রে, জাইয়াতুল কলবে একটা ডাক দিয়া কই, স্ত্রী ও স্ত্রী আর দেরি করো না, আমি যাব কন্যা সন্তানটাকে বেড়াইতে নিয়ে যাব রে। স্ত্রী জুইজা ফালাইলেন,
বুঝতে পারলাম আমার স্বামী কন্যাকে দেখে তার মনটা খারাপ হয়ে গেছে। আমার মেয়েরে এমন জায়গায় নিবি আর যেখান থেকে আর ফিরে আসতে হবে না, আমার মেয়েকে এমন একটা জায়গায় নিবি যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না কন্যা সন্তানটা। মেয়েরে বাবা জোরে ধরে কয়ে, মেয়ে গো মা, ও মা আয় বাবার বুকে আয়, এমন একটা জায়গায় যাব তোমার নানার বাড়িতে যাব। মেয়েটা খুশি মন হয়ে গেলেন। অনেকদিন পরে বাবা দেখেছে জন্মের পরে বাবাকে নিয়ে নানার বাড়িতে যাব, এটা বড় মেয়ে হাসি খুশি ভাবে এটাকে বরণ করে নিলেন। যাচ্ছে যাচ্ছে মরুভূমির প্রান্তর দিয়ে মাছ পথে দিয়ে রওনা হচ্ছে যাচ্ছে, মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাহিয়াতুল কল দাঁড়াইয়া গেলেন। এই কন্যা সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমার নানার বাড়ি তো ওই দিকে, তুমি যে আজকে এইদিকে নিয়ে যাচ্ছ। কন্যাকে ডাক দিয়ে কয়, কন্যা ও মা, আজকে আমরা একটু ঘুরপথ দিয়ে অন্য জায়গা দিয়ে তোমার নানার বাড়িতে যাব। মেয়েটা খুশি কয়, বাবা গো তুমি যেদিকে যাইবা আমিও সেদিকে যাব। যাইতে যাইতে একটু সামনে করে দাঁড়িয়ে গেলেন। সেখানে দাঁড়ানোর পরে এবার একটা বড় করে গর্ত করেছেন। গর্ত করার পরে ওই জায়গার ভিতরে কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে বেলে দিলে। কন্যা ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আব্বা আমাকে কেন তুমি বেলে দিলা, উঠা উঠা ও বাবা আমারে তুমি উঠা, বাবা উপর দিয়ে মাটিগুলো দিয়ে দেয়। কন্যা ডাক দিয়ে কয়, বাবা গো তোমার কাছে আমার তিনটা প্রশ্ন বাবা। এক নম্বর প্রশ্ন, বুঝি আমারে খাওয়াতে পড়াইতে তোমার বড় কষ্ট হয়, আমাকে খাওয়ানো লাগবে না পড়ানো লাগবে না বাবা, আমাকে ছেড়ে দাও আমার মারিস না, ও বাবা এমন একটা জায়গায় যাব আমি আর আসবো না, আমি কখনো তোমার কাছ থেকে কিছুই চাব না, আমাকে খাওয়ানো লাগবে না পড়ানো লাগবে না, আমার ছেড়ে দাও আমি এমন একটা জায়গায় যাব আর আসবো না রে বাবা। তোমার খরচের প্রয়োজন নাই, তোমার টাকার প্রয়োজন নাই, পোশাকের প্রয়োজন হবে না। দুই নম্বর বাবা মাটি দেয়, দুই নম্বরে বলে, বাবা আমারে ছেড়ে দাও। বাবার বৃদ্ধ আঙ্গুলে ধরে রাখলেন, ধরে রেখে ডাক দিয়ে কয়, বাবা বাবা আমারে ছেড়ে দাও, ও বাবা তোমার সম্পদ কিছুই আমার দরকার নাই, আমারে ছেড়ে দাও বাবা, বাবা তোমার কিছু আমার লাগবে না, তুমি বুঝি আমাকে দেখতে পারো না, ও বাবা আমারে ছেড়ে দাও। আমরে মাইরো না বাবা মাইরো না, তৃতীয়বার ডাক দিয়ে কয়, আব্বা, চিৎকার মেরে বলে, আব্বা ও আব্বা আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও বাবা রে, ও বাবা বুঝি তুমি আমাকে সহ্য করতে পারো না, ও বাবা আমাকে দেখতে পারো না, তোমার দেখা লাগবে না বাবা, আমি এখানে মক্কার নগরীতে থাকবো না, দুইটা চোখ দিয়ে দেখে যাই আমি ওই দিকে চলে যাব, আব্বা আমারে মাইন না। দাহিয়াতুল কল জীবন্ত কন্যা সন্তানটাকে মাটিতে রেখে মাটি চাপা দিয়ে মন চলে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। কিন্তু যতগুলি সন্তান মেরে ফেলেছি একটা সন্তান তো বাবা বলে ডাকতে এই সময়ও দেয় নাই, তার আগে আগে জীবন্ত সন্তানকে কবর দেয় কবর দিয়ে ফেলেছেন। এখন দাহিয়াতুল কল কখনো বাবা শব্দটা তার অন্তরে খায় না। দেখবেন আপনার কোটি টাকার সম্পদ, অনেক টাকা, ব্যাংক বিলিস, টাকার অভাব নাই, বলে হুজুর আমার সন্তান নাই, শুধু একটা সন্তান হলে ভাই তুমি কি করতা। কয়, হুজুর যদি আব্বা বলে ডাকতো আমার জীবনটা ধন্য হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা। কত মা বাবা কত বাবারা রয়েছে, মারা রয়েছে, কত মানুষ রয়েছে সন্তান নাই। কয়, হুজুর যদি একটা সন্তান থাকতো হুজুর তাহলে আমাকে কবরে রাখতো, একটা ছেলে যদি থাকতো মাদ্রাসায় পড়াইতাম, হুজুর আমার কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে দোয়া করতো, হুজুর আমার ছেলে নাই মেয়েও নাই, এমন কতগুলো মানুষ আছে না নাই। দেখবেন সন্তান অপরাধ করে,
অপরাধ করার পরে যদি এই সন্তানটা অপরাধ করলো, অপরাধ করার পরে যদি মা বাবাকে খাওয়ায় না, গভীর রাত্র বেলায় যদি ডাক দেয় আব্বা মা মা বলে যখন ডাক দে, মা দেখবেন ঘুমায় না, সন্তানের দরজাটা খুলে দেয়। কথা বলেন ঠিক না বেটি? রাত্র দুইটা বাজে তিনটা বাজে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে যখন ঘরের সামনে গিয়ে দরজাটা নক করি, একটা ডাক, দ্বিতীয় ডাক্তার দেওয়া লাগে না, আমার মা দরজাটা খুলিয়া কয় আব্বা, আমি কই মা ঘুমান না কেন? কয় বাবা রে ঘুমাই না, যেদিন মা বাবা হবি ওই দিন বুঝবি মা বাবা ঘুমায় না কেন। আজকে যারা মা বাবাকে কষ্ট দেয় শুনে নেন, দাহিয়াতুল কলব, দাহিয়াতুল কল কন্যার বাবা শাশ